সংকল্প নিতে হবে যে আল্লাহ তাআলা আমার থেকে যে গুনাহ হয়ে গেছে আমি দুই রাকাত নামাজের দ্বারা আপনার কাছে তওবা করছি, আগামীতে আমি এই গুনাহ থেকে বাজ আসবো, আপনি আমাকে হেফাজত করবেন, আমি তওবা করলাম। রমজান মুবারক মাসে বলা হয়েছে তিন ব্যক্তিকে মাফ করা হবে না। এক, ওই ব্যক্তি যে রমজান মাস পেয়ে গেল আর নিজের কৃতকর্ম থেকে তোবা করে আল্লাহর কাছ থেকে নিজের মাগফিরাত করাতে পারলেন না, অবহেলায় রমজানকে পার করে দিলে এরকম ব্যক্তি ধ্বংস হয়ে যান, বর্দবা আছে। যে মাতা এবং কৃত উভয়ের মধ্যে কেউ পেল, তাদের খিদমত করে জান্নাতের মুস্তাহাক বানালেন, বা এইরকম সন্তান ধ্বংস হয়ে যান। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমিন বলেছিলেন। তৃতীয়, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মজলিসের নাম নেওয়া হয়, ওনার নাম শোনা হয়, যার উপরে ওনার উপরে দরুদ পড়া হয় না, এরকম মজলিস ধ্বংস হয়ে যাক। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ নবীর সাথে কথোপকথন হচ্ছে, আল্লাহর সাথে রেওয়ায়তের মধ্যে আছে, ঈদগাহ থেকে ফিরে আসছে, এ আল্লাহ তাআলা রোজদারের কি বলে, ওই ব্যক্তিকে মাফ করা হলো না যে ব্যক্তি শরাব থেকে তোবা করলো না গো, অপশানই তোবা, যে রমজান আছে আমি তোবা করে দিলাম আর খাবো না গো, আবার রমজানের নেই, ইয়ে তোবা আল্লাহ কে পাস মকবুল আর মকবুল নেই হ্যাঁ, হামেশা হামেশার জন্য অপশান তোবা নয়। যে ব্যক্তির অন্তরে কিনা রায় সরিষার থেকেও যদি হিংসা নির্দেশ থাকে, এই অন্তরে আল্লাহ বিরাজ করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো জান্নাতি আসছে তিন দিন একই সময়, হুজুর পানি পড়ছে, সাহাবির নামও রেওয়ায়তের মধ্যে নেই, একবারই এসেছেন, না কোনো হাদিসের রাবি আছে, জান্নাতি 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 তিনবার, অনেক বড় ওয়াকিয়া, গেলেন দেখি আল্লাহ নবীর পোষ্য পুত্র গিয়ে কোনো আমল নেই, এসার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন, ফজরে উঠলেন মসজিদে নবীতে নামাজ, তৃতীয় দিন বলছে ভাই আমি আপনার কাছে বলেছিলাম চাচা যান, মিথ্যে কথা যে আমার আব্বা তাড়া দিয়েছে আমি এসেছি, না আমি আপনার আমল দেখার জন্য ছিলাম, আমল তো ওই আমল যে আমি করছি, বলছে হ্যাঁ আমি একটা আমল করি, অন্তর থেকে ঘুমাবার আগে আমি সকলকে সর্বধর্মের মানুষকে, শুধু ইমানওয়ালা নয় সকলকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমি নবী ছিলেন, বিশ্ব নবী ছিলেন, তিনি সারা বিশ্বের হেদায়তের জন্য এসেছিলেন, ওমার আবু জাহালের জন্য দোয়া চাচ্ছেন, এ আল্লাহ ওমার আবু জাহাল যে তোমার কাছে পছন্দ তুমি হেদায়তের ফয়সলা করো, রেওয়ায়েত থেকে আসছে। অতএব আমার অন্তরকে নির্দেশ থেকে হিংসা থেকে যতক্ষণ না আমি পাক সাফ হচ্ছি, দোয়া কবুল হবে না। জি, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না, মাগফিরাত হলো না ঈদগাহ থেকে ফেরার পথে, যে কিনা নিয়ে রিয়া নিয়ে অন্তরের মধ্যে আমল করেছে, ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না। মহরমুল হারামের মাস বয়ান তকরিরের মজমা নয়, হাকিকত দিন ইসলামকে জেনে আমরা আমল করি। কালকে সফরে ছিলাম, এমনভাবে লাঠি নিয়ে যাচ্ছে শিয়ালদা স্টেশনে, লোককে লেগে গেল, ইন্না লিল্লাহ, বললাম ই কোন সে ইসলাম হে ভাই, ইসলাম মানে শান্তি আদর্শ যাকে দেখে ইস্তেকবাল করেছে, হ্যাঁ মসজিদে নবীতে এখনও গিয়ে দেখবেন বড়ো বড়ো খাম্বা আছে পিলার, ওই দিকে বাধা হলো মগরব পর্যন্ত, মগরবের পরে ঈশায় বলছে আমাকে কলমা পড়ান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিছু করা হলো না, 24 ঘন্টা সাহাবা ওয়ালি জিন্দেগি আল্লাহ কা নবী কে সিরত কো দেখ করকে, কয়দি বলছে আমাকে মগরবের পরে বলছে আমি হ্যাঁ আমি হেদায়ত প্রাপ্ত হতে চাই, কি কোন সে জিন্দেগি হ্যাঁ, ট্রেনে যাচ্ছি বড় ছুরি নিয়ে, আরে আন্দার করো, ইসলাম কিসি কো দেখানে কে লিয়ে তকলিফ দেনে কে লিয়ে কোই আমলই নেই হ্যায়, শুনুন যে ইবাদতের মাধ্যমে কেউ যদি কষ্ট পায় কোনো সম্প্রদায়, সেটা ইবাদতই নয়, যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি করছি আর মখলুককে তকলিফ, ও ইবাদত নেই। ইসলিয়ে নামাজ মে সরায়েত হ্যায় জগা কো পাক হোনা, যদি রাস্তায় ব্যারিকেড করে নামাজ হচ্ছে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে গেল, জানাজা যেতে পারছে না, এসা নামাজ নেই হ্যায়, ও ইবাদতই নেই হ্যায়, যে ইবাদতের জন্যে অপরকে কষ্ট দেওয়া হবে। ইসলিয়ে দোস্ত বুজুর্গ, আমরা ইসলামকে পরিপূর্ণ জানি, সঠিক দিনকে আমরা নিজেরা আমল করি, অপরের কাছে পৌঁছে দিই যে বিকৃতি ইসলাম যে আমরা করে ফেলেছি, এই জন্য এসেছে যে কোরআন কো দিয়াতা মায় আমল কে লিয়ে ও কোরআন মায় পড়বানে কে কিতাব বানা লিয়া, কোরআন এসেছিল আমলের জন্য,
जो दैनन्दिन जीवन के निजे जीवन के सजानों जो हमें सूरा यासीन पढ़ी सूरा रहमान पढ़ी नहीं उनके अंदर जो चीज़ लिया लिखा है अल्लाह बोलचे के आज के तुम्हार प्रतिपालक के बोलो वाज़ रहमान सदकल मुरसलीन बोलो आज के क्या तुम्हार रब जिज्ञासा कर अल्लाह सूरा यासीन आज के तुम्हार कोथाई बोला गया से सब बादशाह निजे बादशाह ही करतो देखा तो जे आमी बादशाह तारा आज के कोथाय सेई बादशाह के देखो आज के आमी बादशाह अल्लाह बोलचेन एर थेके आमाके अनुकरण शिक्षा नीते बोलचे योमाल मुजरिमून पवित्र कुरानेर मध्ये अल्लाह बोलचेन हे पापिष्ठगण आज के तुम्हारा पृथक हो जाओ कयामतेर दिन पेछन थेके पेटर मध्य दिए हाट जाबे आय नाम आय आमल के देवा हबे महाजल किताब वाला सगीराना वाला कबीराना सूरा काफिर मध्ये बोलचे अल्लाह कोन किताब दिएछो छोटो बड़ो कोनो किछु छाड़ा नहीं को सेई दिन बहुत भयावह दिन आमादेर सामने आसछे कयामतेर दिन से दिन आमादेरके सकलके पेरिये जेते हबे नफसी नफसी आमल हबे इस्तो स्तन्यपान शिशुके मा कोल थेके फेले देबे गर्भवती महिला गर्भपात करे देबे ज़िलज़िलतिल अर्ध ज़िलज़ालहा व अख़रजतिल अर्ध वस्फ़ालहा व क़ाला अल इंसानु मा लहा यौमा यज़िन तुहद्दिसु अख़बारहा बि अन्न रब्बका औहालहा पवित्र कुराने अल्लाह ताला पूरा व्याख्या करे दिएछेन कुरान पढ़ने के लिए नहीं है कुरान तो जिंदगी आमल करार जन्य एसेछे তাই আমরা দোস্ত বুজুর্গ পবিত্র কোরআনকে আমরা সঠিক জানি নিজের জীবনকে সেই কোরআনের মাধ্যমে সাজাই নিজের পরিবেশকেও আমি সচেতন করি এবং পরিবেশকে আমি মসজিদমুখী করি আজকে দপ্তর বাজার সব ভরে গেছে যে জায়গার খোলার কথা সেই জায়গা বন্ধ হয়ে যাচ্ছে 11টার পরে যদি কেউ দু রাকাত নামাজ পড়তে যায় মসজিদ কমিটি থেকে নিলাম বন্ধ করে দিয়ে যায় এর জন্য দায়ী আমি আমি মসজিদের দরজা খুলিনি একটা সমাজের একটা রিটায়ারমেন্ট একটা পরিবেশ আছে সেদিনকে বসে আলোচনা করছিলাম যে যারা রিটায়ার সিনিয়র সিটিজেন রিটায়ার হয়ে গেছে তারা বাড়িতে বসে থাকে 10টা 10:30 থেকে যদি 12টার মধ্যে মসজিদে আসে এই গ্রুপটা এসে মসজিদ যদি আবাদ করে জিকির করে অনেক সময় সময় মসজিদে এসে যায় জওয়ানরা তাদেরকে যদি সমাজের মূল স্রোতের দিকে নেক আমলের দিকে যদি দাওয়াত দিই আমাদের এলাকায় সার্ভে করে দেখবেন এরকম প্রত্যেক বাড়িতে দুজন তিনজন করে বেরিয়ে যাবে ঠিক কি বেটি সিনিয়র সিটিজেন जो रिटायर हो गया घर में बैठा हुआ कुछ नहीं है कभी पोता को लेके खेल रहा है कभी नाती के लिए खुलचे कभी इसके लिए पाट ऐसा बात थी जो मस्जिद से जाए 10টা থেকে 12টা आजान आगे पर्त मस्जिद एक परिवेश तैरी करे एक आड़न पड़े जाए समाज मध्य हमें मस्जिद के खोलार जो मस्जिद के 24 घंटा आमल जो फिकिर करी मस्जिद नबीर जो आमल आत ना मोहल्ला टोला ग्रामेर हमार जामे मस्जिद साथ मस्जिद नबीर आमले যোগাযোগ হচ্ছে আমাল জায়সা হো রা যদি না হয় কোনদিন আল্লাহর মদদ আসমানি ফয়সলা আসবে না পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন নাসরু মিনাল্লাহ ফাতহুন করিম ওয়া বাসিরুল মুমিনিন সন্নিকটে তোমার সাফল্য আছে শর্ত আছে তোমাকে মুমিনের সিফাত নিয়ে আসতে হবে সাহাবী ঈমান নিয়ে আসলেন বলে আমি মুমিন হয়ে গেছি কোরআনের আয়াত নাযিল হলো না 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 আপনি মুসলমান হয়েছেন মুমিন হননি কি বলছেন हमरा मुसलमान मोमिन सिफत हसी को मोमिन तो वो है हाथ उठाएंगे आसमान से फैसला उतर जाएगा जी दूर कर नमाज पढ़े मुसल्ला बिछे आसमानी फैसला उतार लेगा ये मोमिन की सिफत है अल्लाह हमारे सकल के सटीक इस्लाम दीन के जेने तार ऊपर आमल करा तौफीक दान को अल्लाहुम्मा आमीन माँ बोन के मुसल्लार पावन कर दी पुरुष के अल्लाह ताला मस्जिद मुखी कर दी قبل الجمعة 4 ركعت পড়ব অতিরিক্ত নামাজ পড়ব না سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك